পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ক্যাডারদের কাজে লাগানো হচ্ছে বলে টুইটে ফের একবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে এটা তৃণমূলের কৌশল বলেই দাবি শুভেন্দু। ছ মাসের জন্য দৈনিক 565 টাকায় কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। কোনো ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে চলছে নিয়োগ। তৃণমূল ক্যাডারদের পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগানো হচ্ছে, ঘুষের বিনিময়ে এই সমস্ত পদ বিক্রি করা হচ্ছে। টুইটে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দল নেতা। টুইটে তিনি প্রশ্ন তোলেন, একজন যোগ্য প্রার্থী কিভাবে শূন্য পদ সম্পর্কে জানতে পারবেন এবং পদটির জন্য আবেদন করবেন? রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে ট্যাগ করে তিনি লেখেন, ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হোমগার্ডদের নির্বাচন পদ্ধতির বিশদ তথ্য দিতে পারেন? বাছাই এবং নির্বাচনের ভিত্তি কে? তাদের বাছাই করলো? মানদণ্ড কি ছিল? এটি পশ্চিমবঙ্গে একটি নতুন নিয়োগ কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে জড়িত কর্মকর্তারা আদালতে আইনি প্রক্রিয়ায় জড়িত হবেন, কারণ বঞ্চিত প্রার্থীদের একটি অংশ বিচারের দরজায় কড়া নাড়তে পারে। কড়া হুঁশিয়ারি দিয়ে টুইট শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দুর এই টুইট সামনে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী তর্চা। এরা আসলে নিয়োগ চায় না, নিয়োগ আটকাতে চায়, তাই এই কুৎসিত প্রচার করছে বলে পাল্টা জবাব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। সম্ভবত শুভেন্দু অধিকারী পাগল, সম্ভবত শুভেন্দু অধিকারীর মানসিক প্রবলেম আছে, তো সম্ভবত। আর রইল বাকি নিয়োগ। শুভেন্দু অধিকারীও তো এই সরকারে দীর্ঘদিন শীর্ষ জায়গায় ছিলেন, তো যখনই এবছর, গত বছর ছিল বিধানসভা ভোট, এবছর আসছে পঞ্চায়েত ভোট, পরের বছর ওই লোকসভার ভোট, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো এলাকায় পুরো ভোট, সর্বক্ষণ তো ভোট হয়ে আছে। তাহলে লোক লাগবে না? লোক নিতে গেলেই তখন সেটা যেটা যে পদের জন্য যেটা আইনিভাবে সম্ভব সেইটা হচ্ছে। এখন এরা আসলে নিয়োগ চায় না, এরা নিয়োগ চায় না, নিয়োগ এরা আটকাতে চায়, ফলে এই ধরনের কুৎসিত প্রচারগুলো করছে। কিন্তু আবার এ বিষয়ে কিছু জানেন না বলে দায় এড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি সরকারে আছি, আমি এটা জানি না। আর এরকমভাবে অস্থায়ী হোমগার্ড নিয়োগ হলে এটা ক্যাবিনেটে আসে, আমার এটা জানা নেই। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, দেখুন এতেও কত টাকার লেনদেন হয়। দেখুন কত টাকার লেনদেন হয়, আবার আপনারা সব জায়গায় তদন্ত করতে থাকুন, এখন থেকে দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে লিস্ট জমা পড়তে শুরু হয়ে গেছে। 550 টাকা করে প্রতিদিন দিয়ে বুথ দখল করার অফিসিয়াল রেজিস্টার্ড একটা গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে, যাদের কেউ আটকাবে না। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষ। হোমগার্ড নিয়োগ হচ্ছে না, ট্যাঙ্গারে নিয়োগ হচ্ছে। 550 টাকা করে ডেলি দিয়ে বুথ দখল করার অফিসিয়াল রেজিস্টার্ড একটা গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে, যাদের কেউ আটকাবে না। এমনি তৃণমূলের ঝান্ডা নিয়ে গেলে তো আপনারা ক্যামেরা ধরে প্রশ্ন করবেন, কিন্তু হোমগার্ডের ড্রেস পরে গিয়ে ভোট লুট করলেও আপনারা কিছু বলবেন না, কারণ অন ডিউটি সবাই কাজ করছে। খুবই দুর্ভাগ্য বলে ব্যাখ্যা সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কলেজে ভর্তি হওয়া থেকে শুরু হলো দুর্নীতি, চাকরির ক্ষেত্রে দুর্নীতি, মাস্টারির ক্ষেত্রে তাই, কর্মচারীর ক্ষেত্রে তাই। আমি বলছি ক্যাশুয়াল যাতে যখন নিয়োগ হচ্ছে সেখানেও দুর্নীতি। এই যে এখানে 6 মাসের জন্য নিয়োগ হচ্ছে দেখছেন, এটাও টাকার বিনিময়ে ছাড়া চলছে, খুবই দুর্ভাগ্য, এটা খুবই দুর্ভাগ্য। এমনকি পুলিশের হোমগার্ডে পর্যন্ত, সিভিক পুলিশে টাকা নিয়েছে যারা, তারা হোমগার্ডে এক নিয়োগ করছে না, আর দুই নিয়োগের লাভে টাকা নিচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে জনসংযোগ বাড়াতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ঘাসফুল শিবির। বছরের শুরুতেই দিদির দূত অ্যাপ আনা হয়েছে। অন্যদিকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের একাধিক হেভিওয়েট নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলে মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়রা, অনুব্রত মণ্ডলের অবস্থাও তাই। তারই মধ্যে বিরোধী দল নেতা টুইটে বিস্ফোরক অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগেই একের পর এক ব্যাড ইম্প্রেশন শাসক দলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।